আজ সোমবার ১৪ই ফাল্গুন দু সালের সাতাশে ফেব্রুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ যেহেতু সোমবার আজ অষ্টমীর দিন আজ অবশ্যই আপনারা দেবাজিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করতে জানা ভুলবেন না দেবাজিদেব মহাদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জানান তিনি অবশ্যই পূর্ণ করবেন আজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র যারা জীবনে শোক তাপ দুঃখ কষ্ট থেকে দীর্ঘদিন ধরে মুক্তি পাচ্ছেন না বিশেষ করে শারীরিক অসুস্থতা আপনাদেরকে ভুগিয়ে ছাড়ছে তাদের ক্ষেত্রেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করা উচিত ওম ত্রেয় বকম ইয়জা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনা মুর বা রুক্মীবন্ধনান মৃত্যুর মুখ আর বাকিদেরকে বলব আপনারা প্রত্যেকেই মহাদেবের গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্হে মহাদেবায় ধীমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটিও একশো আটবার জপ করতে পারেন প্রভূত পরিমাণে উপকার পাবেন আর কোনো কিছু না পারলেও আজ মদ মাংস খাবেন না মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এটি একশো আটবার জব করে দিন শুরু করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আজ আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে নিজেকে আশাবাদী হতে আরও প্রেরণা যোগান এটি আপনার প্রত্যয় নমনীয়তাকে বাড়িয়ে তুলবে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে নিজেদের বিরত রাখুন দীর্ঘদিনের পুরোনো কোনো রোগ শোক অসুস্থতা থেকেও আপনারা মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন অর্থগতভাবেও আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে যারা ছোটোখাটো বিজনেস করেন তাদের বলবো আপনাদেরই জগতে যারা অলরেডি বিজনেস করে ফেমাস হয়েছেন বা সাকসেসফুল আপনার আশেপাশে আবার যারা ফেলিওর অর্থাৎ যারা পরাজিত হয়েছেন বিজনেস করে দুই ধরনের ব্যক্তিবর্গের সাথে আলাপচারিতা করবার পরে বিজনেস ওরিয়েন্টেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন যা আপনাদেরকে আর্থিকভাবে লাভবান করবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কু নজরে পড়ে যেতে পারেন আপনার কর্ম পদ্ধতিতে নতুন নতুন যে টেকনোলজি তার ইনপুটকে আপনারা ইনপুট করে তার নিজের স্কিল সেটকে আপগ্রেড করবার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই আজ আপনার বিজনেস এবং আপনার কেরিয়ারে উন্নতি করবার জন্য ছোট্ট একটি আয়না আপনার পকেটে বা আপনার মানিব্যাগে ওয়ালেটে সর্বদাই রেখে দেবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যত তাড়াতাড়ি করবেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার তা হলে দিন তো শেষ হবে কাজ কিন্তু শেষ হবে না আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকে দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে আজ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করুন আর যদি কেউ কোনো সাহায্যের জন্য আপনাদের দিকে এগিয়ে আসে কাউকে যেন ফেরত পাঠাবেন না